আরো জানিয়ে দিব বিভিন্ন দেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে উত্তেজনা আরো বাড়ালো ইরানের। ইউক্রেন রাশিয়ার হয়ে যুদ্ধ করা বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে পুতিন। এবারে হিজবুল্লাহর নয় যোদ্ধা শহীদ, দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলে বাবা হামলা। ইসরায়েলে আগ্রাসন থেমে নেই, আগামী সপ্তাহে ইসরায়েলের যুদ্ধাপরাধ মামলার শুনানি। এবার মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে হাজার হাজার নারী যোদ্ধা। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের সামরিক স্থাপনা তিন দিক থেকে ঘেরাও, ঝাঁকে রকেট হামলা হিজবুল্লাহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথাও থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। হামাস নেতাকে হত্যার পর লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল। হামাস নেতাকে হত্যার পর লেবাননে হামাসের শীর্ষ নেতা হত্যার পর দেশটি হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল। তেল আবিবে হামলা নিহত হয়েছেন হিজবুল্লাহ নয় সদস্য, যার মধ্যে একজন সিনিয়র কর্মকর্তাও রয়েছে, খবর দ্য গার্ডিয়ানের। ইসরায়েলে হামলা পাল্টা জবাব দিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী। এদিন দেশটির নাকুরা শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল সেনা। আইডিপির দাবি, হিজবুল্লাহ সামরিক স্থাপনায় এই অভিযান গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হিজবুল্লাহর সাথে নিয়মিত বিরতিতে সংঘাতে জড়াচ্ছে তেল আবিব। এখন পর্যন্ত 150 সেনা সদস্য হারিয়েছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহ পাল্টা অভিযানে প্রাণ গেছে 11 ইসরায়েল। সূত্র টুডে, বিভিন্ন দেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল। বিভিন্ন দেশে গুপ্ত হত্যা চালিয়ে হামাস নির্মূলের ছক করছে ইসরায়েল। তুরস্কে তেল আবিবে গোয়েন্দা সংস্থা মোছাদের হয়ে গুপ্তচর বৃত্তি অভিযোগে 30-এর বেশি আটক হওয়ার ঘটনায় উঠেছে প্রশ্ন। অভিযোগ, বিদেশি নাগরিকদের উপর নজরদারি করেছিল তারা। গত ডিসেম্বর কথা তুরস্কে থাকা হামাস নেতাদের হত্যায় ইসরায়েলের পরিকল্পনা ফাঁস করে এক মার্কিন গণমাধ্যম। মঙ্গলবার তুরস্কের 8টি প্রদেশে অভিযান চালিয়েছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এবং কাউন্টার ট্রেজিয়াম ব্যুরো। এক যুগে 57টি স্থান থেকে আটক করা হয়েছে কয়েক ডজন ব্যক্তিকে, যাদের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যম ব্যাপক ধরপাকড় ভিডিও প্রকাশ করে তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রী। তার দাবি, এসব গুপ্তচরের মাধ্যমে তুরস্কে থাকা বিদেশিদের উপর নজরদারি করেছিল তেল আবিব, পাশাপাশি ছিল হামলা অপহরণের পরিকল্পনা। তুরস্কের কার্যালয়ে রয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের। এক দশকের বেশি সময় ধরে কাতার, তুরস্ক, লেবানন সহ কয়েকটি দেশ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ডিসেম্বরে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক অনুসন্ধানে প্রতিবেদনে দাবি করা হয়, যুদ্ধ শেষ বিভিন্ন দেশে থাকা হামাস নেতাদের হত্যা পরিকল্পনা করছে ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে উত্তেজনা আরো বাড়ালো ইরানের। গাজায় ইসরায়েলি আগ্রাসন, মধ্যপ্রাচ্য জুড়ে এখন যুদ্ধ দমামা। এরই মধ্যে ইরানে বিপ্লবী গার্ডের সাবেক প্রধান জেনারেল কাসেম সুলাইমানির মৃত্যুবার্ষিকীতে জড়ো হওয়া বোমা বিস্ফোরণ অস্থিতিশীল মধ্যপ্রাচ্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, খবর রয়টার্সের। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এই হামলা ক্ষুব্ধ ইরান। বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে সরাসরি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে দেশটি। তেহরানে জনসমাবেশে ভাষণ কঠোর প্রতিশোধের হুঁশিয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, আমি ইসরায়েল শাসক গোষ্ঠীকে সতর্ক করে দিচ্ছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এই অপরাধ মূল্য তাদের দিতেই হবে। যে অপরাধ তারা করেছে তার জন্য অবশ্যই অনুশোচনা করবে, একদিন চরম অপমানিত হয়ে এই ভূখণ্ড ছাড়তে হবে ইসরায়েল ও আমেরিকাকে। অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তেহরানে এমন দাবি হাস্যকর বলেছে যুক্তরাষ্ট্র। বোমা হামলায় পরম মিত্র ইসরায়েল কোনো যোগসাজশ নেই বলে দাবি ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, কোনোভাবেই এই হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয়, এ ধরনের কোনো অভিযোগ হাস্যকর। দ্বিতীয়ত, ইসরায়েল এই বিস্ফোরণের সাথে জড়িত থাকার কোনো কারণ নেই, আমরা তাদের জড়িত থাকার বিষয়ে কোনো তথ্য পাইনি।
প্রাণঘাতী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশ। জাতিসংঘের মহাসচিবের সহযোগী মুখপাত্র সেটুটিটো মার্টিনেস বলেছেন, জাতিসংঘ মহাসচিব ইরানের কেরমান শহরে স্মরণ সভায় এমন হামলা তীব্র নিন্দা জানিয়েছেন। মহাসচিব দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে সূত্র আরব নিউজের। ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করা বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে পুতিন। ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করা বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ডিক্রি জারি করে পুতিন। নতুন এই ফরমান অনুযায়ী বিদেশি যোদ্ধা তাদের পরিবার রুশ নাগরিকত্ব পাবে। বৃহস্পতিবার এই ডিক্রি জারি করেছেন পুতিন। আদেশে বলা হয়েছে, ব্যক্তিরা ইউক্রেনের মস্কোর বিশেষ সামরিক অভিযানের সময় চুক্তিতে যারা স্বাক্ষর করেছিল তারা নিজেদের স্ত্রী সন্তান পিতামাতার জন্য রাশিয়ান পাসপোর্টের আবেদন করতে পারবেন। তবে তারা যে অন্তর এক বছরের জন্য চুক্তি করেছিল এই সংক্রান্ত নথি অবশ্যই দেখাতে হবে। যারা রাশিয়ার নিয়মিত সশস্ত্র বাহিনী অন্যান্য সামরিক সংগঠন এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারাই কেবল নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য হবে। এই শর্ত ভাগানার সঙ্গে চুক্তি যোদ্ধাদের বেলাতেও প্রযোজ্য হবে। এই পদক্ষেপটি রুশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ সামরিক অভিজ্ঞতা সম্পন্ন বিদেশিদের যোগদানের প্রণোদনা বলে উল্লেখ করেছেন। গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুসারে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার 3,15,000 সেনা অযথা যুদ্ধ শুরু পূর্বে মোট সেনার অন্তত 90% হতাহত হয়েছে। রাশিয়া বা ইউক্রেন কেউই 22 মাসের যুদ্ধে তাদের ক্ষতি পরিমাণ প্রকাশ করেন। ইউক্রেন রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি গত মাসে বলেছিলেন তার সামরিক বাহিনী আরো 4.5-5 লাখ লোককে একত্রিত করার প্রস্তাব করেছে সূত্র ইন্ডিয়া টুডে। দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলা, হিজবুল্লাহ 9 যোদ্ধা নিহত। ইহুদিবাদী ইসরায়েল বাহিনী দক্ষিণ লেবানন সীমান্তে বর্বর বেশ কয়েকটি এলাকায় কামানের গোলা ছুড়েছে। এতে লোকজন লেবাননে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন 9 যোদ্ধা শহীদ হয়েছে। লেবাননে আরবি ভাষা আল মানার টেলিভিশন চ্যানেল আজ বৃহস্পতিবার জানিয়েছে, অব্যাহত আগ্রাসনের অংশ হিসেবে দখলদার ইসরায়েলি সেনা দক্ষিণ লেবাননে তাইবেত, কাফার কিলা, খেয়াম এবং মারজানুন সমভূমি এলাকায় গোলাবর্ষণ করেছে। আল মানার আরো জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবানন সীমান্তে শহর ইয়ারমুনের দিকে গাইড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হামলা সম্পর্কে এক বিবৃতিতে দখলদার বাহিনী দাবি করেছে, তারা লেবানন দক্ষিণ অংশে হিজবুল্লাহ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, হামলায় অব্যাহত রয়েছে। এতে আরো বলা হয়, ইসরায়েলের উত্তর সীমান্তে দখলদার বাহিনী সতর্কতা সর্বোচ্চ মাত্রায় বাড়ানো হয়েছে সূত্র পাস টুডে। আগামী সপ্তাহে ইসরায়েলের যুদ্ধ অপরাধ মামলার শুনানি। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা যুদ্ধ অপরাধ মামলার শুনানি 11-12 জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল আদালত এক বিবৃতিতে কথা জানিয়েছে, গত 29 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা 84 পৃষ্ঠার অভিযোগ সম্মিলিত মামলার আরজি পেশ করে যাতে ইহুদিবাদী ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধ অপরাধ সংগঠনের জন্য অপরাধী সাব্যস্ত করার আবেদন জানানো হয়েছে। মামলায় অর্জিত দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ বিস্তারিত বর্বরতা তুলে ধরেছেন। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে দক্ষিণ আফ্রিকার সর্বপ্রথম যুদ্ধ অপরাধের মামলা দায়ের করল। এদিকে ইসরায়েল এখনো গাজায় গণহত্যা ব্যাপারে একরুখা মনোভাব দেখাচ্ছে এবং সেখানে আগ্রাসন মানবতা বিরোধী অপরাধ অব্যাহত রেখেছেন। পাশাপাশি যুদ্ধ অপরাধের এই মামলা চাপ সৃষ্টির মধ্যে দিয়ে নৎসাত করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার গতকাল বলেছেন, তার গাজা ইসরায়েলের কোন যুদ্ধ অপরাধ দেখছে না সূত্র পাস টুডে এসআইবি। এবার মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে হাজার হাজার মেয়েরা। এক সময় স্কুল শিক্ষিকা ছিলেন 26 বছরের অ্যাঞ্জেলিক মো, কিন্তু এখন তিনি একদলীয় নারী সেনার ইউনিট কমান্ডার। তিনি কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স বা কেএনডিএফ বাহিনীর সদস্য। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কালাহ প্রদেশে জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ গড়ে তুলেছে এই বাহিনী। মো বলেন, আমি বেশ কয়েকবার ফ্রন্ট লাইনে গিয়েছি, আমার মনে হয়েছে আমি একবার জান্তা সেনাদের থেকে মাত্র 50 মিটার দূর থেকে যুদ্ধ করছিলাম। আমাদের যোদ্ধারা তাদের আগেই দেখে ফেলে এবং গুলি চালায়। যদি আমরা আগে তাদের না দেখতাম তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে সবাই মরতে হতো।
জান্তা সরকার বিরুদ্ধে যুদ্ধ করা বাহিনীগুলোর মধ্যে কেএনডিএফ শক্তির বিচার প্রথম দিকে থাকবে, মূলত স্থানীয় তরুণদের নিয়ে এই বাহিনী গঠিত। এছাড়া মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গ্রুপ করেনি আর্মি এর সঙ্গে যুক্ত রয়েছে। এই যুদ্ধে দেওয়ার আগে মো একটি পাবলিক স্কুলে 5 বছর ধরে কাজ করে। তিনি কখনো কল্পনা করেননি যে তাকে বন্দুক ধরতে হবে, কিন্তু নিজের জীবন রক্ষা এবং নারীদের রক্ষার জন্য তিনি অস্ত্র ধরেছেন। ইসরায়েলের সামরিক স্থাপনা তিন দিক থেকে ঘেরাও, ঝাঁকে ঝাঁকে রকেট হামলা। দক্ষিণ লেবাননে সোমবার ইসরায়েলি বোমা হামলা, 3 হিজবুল্লাহ সদস্য নিহত হওয়ার পর এই হামলা চালায় তারা। ইসরায়েল ফিলিস্তিন মধ্যে চলমান সংঘাতে তৃতীয় দিনে ইসরায়েল রকেট হামলা করেছে লেবানন সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন সোমবার ইসরায়েলে বোমা হামলায় 3 হিজবুল্লাহ সদস্য নিহত হওয়ার পর থেকে পুনরায় আবার তৃতীয় দফায় 2 মাস পেরিয়ে হিজবুল্লাহর হামলা শুরু হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছেন যে ইসরায়েলের সামরিক স্থাপনাকে তিন দিক থেকে ঘিরে হাজার হাজার রকেট হামলা নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। বিবৃতিতে আর বলা হয়, গ্যালিলিও 2টি ইসরায়েলের সামরিক স্থাপনার রকেট মর্টার শেল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা লেবাননের দিকে আসা বেশ কিছু রকেট শনাক্ত করে, তবে এতে কোনো হতাহত হয়নি। লেবাননের দিকে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে ইসরায়েলের গোলার আঘাতে 3 হিজবুল্লাহ সদস্য নিহত হলেও হুচাম মোহাম্মদ ইব্রাহিম আলী রাফেজ উদ্দিন এবং আলী হাসান হুদ্রোস। ফিলিস্তিন সশস্ত্র সংগঠন পিডিআর আক্রমণের পর সোমবার দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ শুরু করেছে হিজবুল্লাহ বাহিনী। এখনো সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ বাহিনীর যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে সূত্র রয়টার্সের।